স্যার আমি ভালো প্রবলেম সলভ করতে পারছি, ফর্মুলা ইউজ করতে পারছি, কিন্তু আমার সমস্যা এক জায়গাতেই। সমস্যা হচ্ছে যে আমি থিওরিটিক্যাল কোশ্চেন কিন্তু আমি আনসার লিখতে পারছি না, কিন্তু বোর্ডস পরীক্ষায় তো থিওরিটিক্যাল কোশ্চেন থাকবে, সেখানে তো আমাকে আনসারও লিখতে হবে। শুধু তাই নয়, বোর্ডস পরীক্ষায় ডিরেক্ট থিওরিও দেয় না, কোশ্চেন দেয় যেটা প্রবলেমেটিক থিওরি, অর্থাৎ তোমাকে কোনো প্রবলেম দিল সেটা থিওরির আকারে, সেই প্রশ্নের উত্তর লিখতে হয়। আমি গুছিয়ে কিছুতেই লিখতে পারছি না, এই হচ্ছে আমার সমস্যা। এই সমস্যা শুধু তোমার নয় স্টুডেন্টস, এই সমস্যা প্রচুর স্টুডেন্টের এই সমস্যা আছে। দেখো, এই সমস্যা থেকে উদ্ধার পাওয়ার উপায়গুলো যদি ডিসকাস করি, তার মধ্যে প্রথম যে স্টেপটা তোমাদের একদম ঠিকঠাক মেনে চলা উচিত, সেটা হচ্ছে তোমার কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার থাকা উচিত। যে কোনো থিওরির উপর তোমার বেসিক কনসেপ্ট সত্যি ক্লিয়ার আছে তো, তাই না? যেমন ধরো, একজন স্টুডেন্ট, তাকে আমি জিজ্ঞেস করলাম অ্যাম্পিয়ারের বদ্ধ পথ সূত্রটা, অর্থাৎ অ্যাম্পিয়ার সার্কিটাল লটা তুমি লেখো, সে লিখতে গিয়ে ভুলভাল করে দিল, বেশ ভালো কথা। সে বললো, স্যার আমি প্রবলেম সলভ করতে পারি কিন্তু এরকম লিখতে পারি না। যখন তাকে প্রবলেম সলভ করতে দিলাম, তখন দেখা যাচ্ছে একটা বিশেষ জায়গায় সে প্রবলেমটা সলভ করতে পারছে না, মানে একটা বিশেষ ধরনের প্রবলেম যখনই আমি তাকে দিচ্ছি সে আর সলভ করতে পারছে না, মানে এক ধরনের প্রবলেমই সে সলভ করতে পারছে। যে একটা তার আছে, তার চারিদিকে এরকম ভাবে পাত আছে, সেই পাতের পাত দিয়ে ম্যাগনেটিক ফিল্ড আছে, বি ডট, সেই পাতটা বি ডট ডিএল ইজিক্যাল টু মিউ জিরো আই, এইটা যখনই আমি এরকম অঙ্ক দিচ্ছি তখন সে পেরে যাচ্ছে। কিন্তু যখনই আমি বলছি তাকে যে একটা কোয়েক্সিয়াল কেবেল আছে, ঠিক আছে, একটা কোয়েক্সিয়াল কেবেল আছে, তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, এবার কোয়েক্সিয়াল কেবেলের ভেতরে, হ্যাঁ, একদম ভেতরে যে ফাঁকা জায়গাটা সেখানে ম্যাগনেটিক ফিল্ড কত, বেশ, তারপরে কোয়েক্সিয়াল কেবেলের যে মাঝখানটা সলিড জায়গাটা সেখানে কত, এবং কোয়েক্সিয়াল কেবেলের বাইরে কোনো একটা পয়েন্টে কত ম্যাগনেটিক ফিল্ড, এইটা যখনই ক্যালকুলেট করতে দিচ্ছি তখনই সে দেখা যাচ্ছে আর ক্যালকুলেট করতে পারছে না। এর পেছনে যদি বেসিক কারণটা খুঁজতে যাওয়া হয়, তাহলে দেখা যাবে তার থিওরিতেই গন্ডগোল আছে। যে মনে করছে যে আমার প্রবলেম সলভ হচ্ছে কিন্তু আমি, তার মানে থিওরিতেই দুর্বল, সত্যিই তুমি থিওরিতে দুর্বল আছো, কারণ তুমি থিওরিটা ঠিক মতো বুঝতে পারোনি, সেই জন্য তুমি এই ধরনের প্রবলেমটা যখন প্যাটার্ন চেঞ্জ করছো তুমি সেই প্রবলেমও করতে পারছো না। অর্থাৎ থিওরিতে যদি তোমার কনসেপ্ট ঠিকঠাক ক্লিয়ার না থাকে ভাবা, তাহলে কিন্তু তুমি প্রবলেমও সলভ করতে পারবে না। তুমি হয়তো কয়েকটা প্রবলেম হয়তো সলভ করতে পারছো, কয়েকটা প্যাটার্নের প্রবলেম হয়তো সলভ করতে পারছো, কিন্তু সব রকম প্যাটার্নের প্রবলেম তুমি সলভ করতে তখনই পারবে যখন তোমার থিওরিটিক্যাল বেস একদম ক্লিয়ার থাকবে। অর্থাৎ থিওরি তোমাকে বুঝতে হবেই, প্রথমত বুঝতে হবে, তারপর তো লেখার প্রশ্নটা আসছে। তো স্টুডেন্টস, থিওরিটা খুব ভালো করে বুঝতে হবে, থিওরিটাকে খুব ভালো করে বুঝতে গেলে তোমাকে বিভিন্ন রকমের প্রবলেম সলভ করতে হবে, এক রকমের নয়, অনেক রকমের বিভিন্ন প্যাটার্নের প্রবলেম সলভ করতে 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 তুমি এক সময় থিওরিটা ঠিকঠাক বুঝতে পারবে। তার আগে থিওরি তুমি বুঝতে পারবে, তোমার মনে হচ্ছে তুমি বুঝে গেছো কিন্তু তুমি থিওরি বোঝোনি। থিওরি যখন বোঝোই নি, তাহলে সেটা কি করে তুমি লিখবে, তাই না? বেশ, তাহলে প্রথমে খুব ভালো করে ব্যাপারটাকে বুঝতে হবে। যত ভালো করে বোঝার একটাই রাস্তা, বিভিন্ন ধরনের প্রবলেম তোমার সলভ করতে হবে, সেই ঘুরে ফিরে সেই একই কথা, দাঁড়ায় বাই আগে পিছু, ওই প্রবলেম তোমাকে সলভ করতে হবে প্রচুর বিভিন্ন প্যাটার্নের। ওকে, তার মানে থিওরি তুমি ভালো করে বুঝলে, এর পরের স্টেপ থিওরিটা লিখতে পারা, মানে ওই যে অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র সেটাকে লিখতে জানা। সেক্ষেত্রে এখন ধরো অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র লিখতে দেওয়া হয়েছে, যদি কোনো স্টুডেন্ট সে যেটা বুঝেছে সেটাকে যদি পয়েন্ট আউট করতে থাকে, তাহলে কিন্তু আস্তে আস্তে গোটা থিওরিটা চলে আসে। ওকে, কিন্তু পরীক্ষার সময় তো ডিরেক্ট লিখতে হবে, তোমার তো পয়েন্ট আউট করে বুঝিয়ে শুনে লেখার কোনো জায়গা থাকবে না। সেক্ষেত্রে স্টুডেন্টস, তোমাকে কিছু করার নেই, সেটা যে তোমাকে অ্যাম্পিয়ার সার্কুলার লটা তোমাকে অবশ্যই ওটাকে পড়ে তাকে মনে রাখার চেষ্টা করতে হবে, মুখস্থ করে নিতে হবে। অর্থাৎ মুখস্থ করার মানে দুলে 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 মুখস্থ করলাম এরকম ব্যাপারটা নয়, তোমায় মুখস্থ করতে হবে বুঝে বুঝে যে কি বলছে। ওকে, কি বলছে সেটা ভালো করে বুঝে নিতে হবে, অ্যাম্পিয়ার সার্কিটের ল বা যে কোনো ল, ওটা ওই সূত্রটাই কেন বারবার বলছি, কারণ ওই সূত্রটা যতবারই পরীক্ষা দেওয়া হয়, বোর্ড লেভেলের পরীক্ষা আমি দেখেছি, হায়ার সেকেন্ডারি পরীক্ষা যখনই ওই সূত্রটা আসে, শয়ে শয়ে ছাত্রছাত্রী ওই সূত্রটা লিখতে পারে না, হয় সূত্রটা লিখতে গিয়ে ভুল লিখে ফেলছে বা স্টার্টিংটা ভুল হয়ে যাচ্ছে সূত্রটা, তাই না? তো এই কিছু কিছু সূত্র আছে যে স্টার্টিংটা একটু মনে রাখতে হয় যে এইভাবে শুরু করতে হয় সূত্র, নাহলে তুমি এটাকে ক্লোজ করতে গিয়ে সমস্যায় পড়ে যাবে। এটা পুরোটাই একটা প্র্যাকটিসের ব্যাপার, তুমি যতবার মক টেস্ট দেবে এবং সেই মক টেস্টে যতবার তুমি বায়াস আওয়ার্স বা অ্যাম্পিয়ার সার্কিট আলো লিখতে ভুল করবে, তুমি ততই ওটাকে ভালোভাবে শিখবে, প্রথম প্রথম ভুল লিখবে, তারপর আস্তে 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 ভালোভাবে শিখবে। ওকে, অনেকে আছে প্রথমেই হয়তো সেটাকে ঠিক লিখছে, তার ক্ষেত্রে আবার মুশকিল, কারণ সে ঠিক লিখলেও হয়তো বুঝে ঠিক লেখেনি, বাই চান্স ঠিক লিখে ফেলেছে, সে হয়তো ভাবছে ব্যাপারটা আমি বুঝে গেছি, তারপর আসল সময় যখন সূত্রটা লিখতে যাচ্ছে সে ভুল লিখে ফেলছে। স্টুডেন্টস, সূত্র মক টেস্টে ভুল লেখাটা খুব স্বাস্থ্যকর ব্যাপার, অর্থাৎ তোমার যখন মক টেস্ট নেওয়া হচ্ছে তখন তুমি সূত্র বারবার লিখতে গিয়ে ভুল লিখছো বা থিওরি লিখতে গিয়ে ভুল লিখছো, এটা তোমার পক্ষে খুব স্বাস্থ্যকর, কারণ তুমি বুঝতে পারছো যে এই ভুলগুলো হয়েছে আমার, এই ভুলগুলো পাস্টে এই ভুলগুলো করে এসেছি, অর্থাৎ এই ভুলগুলো আর করা যাবে না এখন। ওকে, তো এই হচ্ছে ব্যাপার, যে কোনো সূত্রকে তোমাকে প্রথমে কিন্তু ভাই মুখস্থই করে ফেলতে হবে, মুখস্থ করে লেখার চেষ্টা করতে হবে, অবশ্যই সেটাকে বুঝে নিয়ে মুখস্থ করার চেষ্টা করতে হবে, না বুঝে মুখস্থ করলে পাগলের মতো অবস্থা হবে, ঠিক আছে, মাথার জায়গায় লেজ, লেজের জায়গায় মাথা চলে আসবে। তাই তোমাকে ব্যাপারটাকে বুঝে নিয়ে, কনসেপ্ট ক্লিয়ার করে নিয়ে সেটাকে
মনে রাখার চেষ্টা করা, অর্থাৎ মুখস্থ করার চেষ্টা করতে হবে এবং বারবার লিখতে হবে, তাহলেই দেখবে ব্যাপারটা নিজে থেকেই মনে চলে আসবে। ওকে, আর সূত্রগুলো লেখার ক্ষেত্রে সূত্রের যে ম্যাথমেটিক্যাল ফর্ম সেটাকে তুমি লিখে নাও আগে। সূত্রের ম্যাথামেটিক্যাল ফর্মটা যখন তুমি আগে লিখবে, তারপর সেটাকে যখন মানে ভাষায় লিখতে চেষ্টা করবে, তখন সেটা অনেকটা ইজি হয়ে যায়। যেমন ধরো তোমাকে অ্যাম্পিয়ার সার্কুলার ল দিয়ে বলছি আমি, কি আছে লটা? ইন্টিগ্রেশন লাইন ইন্টিগ্রেশন, ক্লোজড পাথ লাইন ইন্টিগ্রেশন, বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো ইন্টু আই, এই তো সূত্রটা। তাহলে দেখো, তাহলে ক্লোজড পাথ লাইন ইন্টিগ্রাল এটা তুমি প্রথমে লিখেছো, তো এরকম ইন্টিগ্রেশন দিয়ে এরকম ক্লোজ রয়েছে পাথটাকে, লাইন ইন্টিগ্রাল ওটা একটা, কিসের লাইন ইন্টিগ্রাল? ক্লোজ পাথ কার? কোন ভেক্টরের? বি ভেক্টরের, অর্থাৎ চুম্বক ক্ষেত্র ভেক্টরের। ঠিক আছে, তাহলে কি বরাবর করেছে? একটা বদ্ধ পথ বরাবর করেছে। তার মানে বুঝে নাও তোমাকে এইভাবে লিখতে হবে, কোনো বদ্ধ পথ বরাবর চুম্বক ক্ষেত্র ভেক্টরের রৈখিক সমাকল, অর্থাৎ লাইন ইন্টিগ্রেশন, লাইন ইন্টিগ্রাল রৈখিক সমাকল। ঠিক আছে, মানে ইন্টিগ্রেশন লাইন বদ্ধ পথ বরাবর ক্লোজ পাথ ইন্টিগ্রাল বি ডট ডিএল, এটা তুমি বলে ফেললে। কিরম ভাবে বললে? না, চুম্বক ক্ষেত্র ভেক্টরের রৈখিক সমাকল একটা কোনো একটা বদ্ধ পথ বরাবর। ঠিক আছে, শুরু করলে কি হবে? কোনো বদ্ধ পথ বরাবর চুম্বক ক্ষেত্র ভেক্টরের রৈখিক সমাকল, অর্থাৎ কোনটাকে তুমি বললে? ক্লোজ পাথ লাইন ইন্টিগ্রাল বি ডট ডিএল, এটুকু তুমি বলে ফেললে, ইজিক্যাল টু মিউ জিরো আই হয়, তাই না? তাহলে ওই সমাকলটা কার সাথে সমান হবে? মিউ জিরো ইন্টু আই এর সাথে সমান হবে। বেশ, অর্থাৎ এবার তোমার কি বলবে, মানে প্রথম থেকে বলছি, কোনো বদ্ধ পথ বরাবর চুম্বক ক্ষেত্র ভেক্টরের রৈখিক সমাকল কার সাথে সমান? ওই পথ, ওই পথ দ্বারা আবদ্ধ তড়িৎ প্রবাহ নাই এবং মিউ জিরো শূন্য মাধ্যমের যে চুম্বক ভেদ্যতা তার গুণফলের সমান। ওকে, তো প্রথমে যখন ম্যাথমেটিক্যাল ফর্মটা লিখে ফেলছো, তারপরে যখন সূত্রটা লিখতে যাচ্ছ, অনেকটা ইজি হয়ে যাচ্ছে সূত্রটা লেখা। তাই শুনেছি, এটা একটা স্টেপস তুমি ফলো করতে পারো, যে প্রথমে ম্যাথমেটিক্যাল ফর্মটা লিখে ফেলে তারপর সূত্রটাকে লিখে, তাহলে ভুল হওয়ার চান্সটা অনেক 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 কমে যায়। আশা করি ব্যাপারটা তুমি বুঝতে পারলে। এবারে তুমি এইভাবে ট্রাই করো, প্রথমে ম্যাথমেটিক্যাল ফর্মটা লেখো, তারপর সূত্রটা লিখতে যাও, দেখো তোমার ভুল হওয়ার সম্ভাবনাটা কমবে এবং মনে থাকার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। তো স্টুডেন্টস, এর পরে যে প্র্যাকটিসটা আমি বলবো, সেই প্র্যাকটিসটা খুবই কার্যকরী প্র্যাকটিস। তুমি তোমার কোনো বন্ধুকে বা ক্লাসমেটকে সেটা তুমি বোঝাও, ওই থিওরিটা তুমি তোমার ক্লাসমেটকে বোঝাও, তাহলেই দেখবে তুমি বুঝতে পারবে যে তোমার মধ্যে কত গন্ডগোল আছে। যখন ক্লাসমেট তোমাকে ছেড়ে দেবে না, সে বলে এটা কেন হলো, ওটা কেন হলো, ওটা কি বললি, ওটা কি বললি, বুঝলাম না। তো কোশ্চেন যখন তুমি ফেস করবে, তখন তুমি আস্তে 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 কিন্তু ব্যাপারটাকে বুঝে যাবে। যেমন টিচাররা, টিচাররা এত ভালো সব কিছু জানে কি করে? তারা পুরো বইটাকে কি করে মনে রেখেছে? তাদের তো কোনো থিওরি বলতে গিয়ে আটকায় না, তাদের কোনো থিওরি লিখতে গিয়ে আটকায় না, দিব্যি সুন্দর লিখে ফেলে, ক্লাসে পড়াচ্ছে কোনোরকম বইয়ের হেল্প না নিয়ে, জাস্ট একটা পেন নিয়ে গড়গড় গড়গড় করে সে লিখেই যাচ্ছে, বলেই যাচ্ছে, থিওরি লিখছে, বলে যাচ্ছে, প্রবলেম দিচ্ছে, নিজে থেকেই প্রবলেম দিচ্ছে, কখনো নিজেই প্রবলেম মানিয়ে ফেলছে, কখনো নিজেই সেই প্রবলেমটা হয়তো নিজে তৈরি করলো প্রবলেমটা, বা সে থিওরিগুলো কোনোরকম বই না দেখে লিখে যাচ্ছে পরপর। এটা স্যাররা কি করে করে? স্যাররা কেন পারে জানো? কারণ স্যারদেরকে না প্রচুর কোশ্চেন ফেস করতে, স্যার ভালো টিচার তো একদিনে হয়নি, সে বহুদিন প্র্যাকটিস করে ভালো টিচার হয়েছে। কি করে ভালো টিচার হয়েছে? খুব ভালো ভালো কিছু স্টুডেন্ট তাকে ভালো টিচার বানিয়ে দিয়েছে, সেই স্টুডেন্টদেরকে যখন সেই টিচার পড়াচ্ছে, তাদের যখন কোয়ারি সলভ করে দিচ্ছে, সেইটা করতে 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 একজন টিচার আস্তে 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 সে তার বেস্ট জায়গাটা অ্যাচিভ করে ফেলে। কি করে হয়েছে? সে কিন্তু বারবার কোশ্চেন ফেস করেছে, স্যার ওটা কেন হলো, ওটা বুঝলাম না, স্যার এটা কি করে হলো, স্যার এটা এটা তো এরকম হওয়ার কথা না, স্যার এটা হলো না, ওটা কেন কি বলছেন, এটা তো বুঝলাম না। এই যে ফেসিংটা, এই ফেসিংটা একজন টিচারকে ভালো টিচার করে ফেলেছে। তো এই টেকনিকটা তোমাদের ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করতে বলবো। এক্ষেত্রে তোমাদেরকে বোঝাতে হবে তোমারই একজন, তোমারই মতো একজন স্টুডেন্ট, ঠিক আছে, যে তোমার মতো একটু পড়াশোনা করতে ভালোবাসে। তুমি এখন যদি এমন একটা স্টুডেন্টের কাছে গেলে, সে হয়তো সাইকেল নিয়ে ঘুরে বেড়াতে ভালোবাসে চারিদিকটা, সে হয়তো ক্লাস বাং করে সিনেমা দেখতে ভালোবাসে, সে হয়তো গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতে ভালোবাসে, এইগুলি তার প্রেফারেন্স, তাকে এখন বোঝাতে গিয়ে তো লাভ নেই। তাকে যদি তুমি বোঝাতে যাও, সে তোমাকে ওই ওই ব্যাপারগুলো বুঝিয়ে দেবে, কি করে সাইকেল নিয়ে টোটো করে বিভিন্ন সুন্দরী মেয়েদের সামনে ঘুরে বেড়াতে হয়, বা গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়াতে, এইগুলো তোমাকে ভালো বুঝিয়ে দেবে। কিন্তু তাকে বোঝাতে গেলে চলবে না, তোমাকে একজন বন্ধুকে সিলেক্ট করতে হবে যে পড়াশোনায় আগ্রহী, যে এই ব্যাপারটাতে আগ্রহী, সেরকম স্টুডেন্ট বা সেরকম বন্ধুর সামনে গিয়ে তুমি বলো যে আজকে আমি তোকে এই ব্যাসাবাস লটা বোঝাবো, দেখ তো আমি বোঝাতে পারছি কিনা, বা এই বোঝাতে গিয়ে কোথাও ভুল হচ্ছে কিনা তুই বুঝবি। তুই ব্যাপারটা যদি ভালো না বুঝিস, তাহলে কিন্তু আমাকে তুই ক্রস কোশ্চেনিং করবি। এইভাবে তোমরা এই বলে পিয়ার লার্নিং, এই ধরনের লার্নিং তুমি করতে পারো, এটা অনেকটা বেশি অ্যাক্টিভ করে তোলে, ওয়ান টাইপস অফ অ্যাক্টিভ লার্নিং। যখন তুমি তোমার লার্নিংটা কাউকে শেখাতে যাচ্ছ, তখন তোমার ওই লার্নিংটা আরো কনসোলিডেট হয়ে যায়, এটাই বাস্তব, এটাই নিয়ম। তো স্টুডেন্টস, তুমি কি করো, এটা বন্ধুদের একটা গ্রুপ তৈরি করো, যেখানে সিরিয়াস স্টুডেন্ট রয়েছে, সিরিয়াস বন্ধু রয়েছে, পড়াশোনা করতে চায় এমন বন্ধুরা, সেই গ্রুপে বিভিন্ন রকম জিনিস ডিসকাস করো, তাহলে তোমার কিন্তু থিওরিটিক্যাল বেস আস্তে 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 ক্লিয়ার হবে। কারো থিওরিটিক্যাল বেস যদি ক্লিয়ার না থাকে, সে কখনোই ভালো প্রবলেম সলভার হতে পারে না। কেউ যদি মনে করে আমি প্রবলেম ভালো সলভ করতে পারছি, অথচ আমার থিওরিটিক্যাল বেস ক্লিয়ার নেই, তাহলে সেটা একটা ভুল ধারণা। সে হয়তো এক ধরনের প্রবলেম সলভ করতে পারছে, বিভিন্ন ধরনের প্রবলেম যখনই আসবে সে কিন্তু উপকার হয়ে যাবে। এর পরে তুমি যেটা করতে পারো, সেটা হচ্ছে থিওরিগুলোকে ছোট্ট জায়গায় পয়েন্ট ওয়াইজ লেখার চেষ্টা করতে পারো। যে থিওরি তুমি শিখছো, ধরো তুমি
শিখছো, আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি শিখেছো ওই পদার্থের চৌম্বক ধর্ম, এই ব্যাপারটা তুমি পড়েছো, ঠিক আছে, পড়েছো, এবার ঠিক মতো বুঝেছো কিনা সেটা তো বুঝতে গেলে তোমাকে কি করতে হবে, সাদা খাতা নাও, ঠিক আছে, তুমি যা পড়েছো সেটাকে ওই খাতায় পয়েন্ট ওয়াইজ লেখার চেষ্টা করো, প্রথম থেকে যে ম্যাগনেটিজম কেন গ্রো করেছে, কটা পয়েন্ট পেয়েছো তুমি, ম্যাগনেটিজম গ্রো করার জন্য কি কি কারণ দেয়, সেই কারণগুলো লেখার চেষ্টা করো, দেখো পাঁচশো কিনা লিখতে, তারপরে লেখার চেষ্টা করো কেন একটা মেটাল, সরি, কেন একটা পদার্থ ডায়া হয়, কেন একটা পদার্থ প্যারা হয়, কেন ফেরো হয়, এটা লেখার চেষ্টা করো, এরপরে লেখার চেষ্টা করো প্যারা ম্যাগনেটিক সাবস্টেন্স এর মধ্যে কি কি প্রপার্টি রয়েছে, সে কি ধরনের সূত্র মিলে চলে, ওকে, ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স এর ডায়াম্যাগনেটিজম এলো কেন, সেটা লেখার চেষ্টা করো, পয়েন্ট ওয়াইজ ছোট 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 করে একটা জায়গায় লেখার চেষ্টা করো, তুমি তোমার জানা জিনিসটাকে, তুমি তোমার থিওরিটাকে যত ছোট জায়গার মধ্যে লিখে ফেলতে পারবে, যত কম শব্দের মধ্যে লিখে ফেলতে পারবে, তত তুমি তোমার ওই থিওরিতে তোমার দখল চলে এসেছে, এটা তুমি রিয়েলাইজ করতে পারবে আস্তে আস্তে যদি তুমি এটা প্র্যাকটিস করো। তাহলে এবার কি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে যা শিখলে যা পড়লে সেটাকে খাতার মধ্যে ছোট জায়গায় পয়েন্ট ওয়াইজ সাজিয়ে লেখা, এটা তুমি বারবার প্র্যাকটিস করতে থাকো, তোমার থিওরিটিক্যাল বেস আরো ক্লিয়ার হবে, আরো সুন্দর হবে, এবং তুমি থিওরিটিক্যাল কোশ্চেনের আনসারও ভালো করতে পারবে। এরপরে তোমাকে রিভিশনে আসতে হবে যে হ্যাঁ আমি এতক্ষণ বুঝেছি, কনসেপ্ট ক্লিয়ার করেছি, বন্ধুকে বুঝিয়েছি, আমি ছোট 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 করে পয়েন্ট করে খাতায় লিখেছি, এগুলো সব করেছি, এবার আমি কি এবার কি রেডি, এইবার তোমায় দেখতে হবে যে দেখো তুমি আগের জিনিসগুলো মনে করতে পারছো কিনা, আগের থিওরিগুলো মনে করতে পারছো, রিভিশন করতে হবে। রিভিশন করার একটাই উপায় মক টেস্ট দেওয়া, মক টেস্ট যখনই স্যার নেবেন তখনই তোমার জিনিসটা রিভিশন হবে, এবং তুমি বুঝতে পারবে যা এইগুলো আমি তাহলে ভুলিনি, বা এই যা ভুলে গেলাম এগুলো, তাহলে তো এগুলো ঠিক মতো হয়নি, আবার এগুলোকে তৈরি করতে হবে। এই ডিসিশনটা তুমি নিতে পারবে কখন, রিভিশন করতে গিয়ে, রিভিশন কখন হবে যখন তুমি মক টেস্ট দেবে, ওকে। এবং এরপরে আমি বলবো যে ধরনের এক্সামের জন্য তুমি তৈরি হচ্ছে, ধরো তুমি বোর্ড এক্সামের জন্য তৈরি হচ্ছে, বোর্ড এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার বারবার অ্যানালাইসিস করো, সেই প্রিভিয়াস ইয়ারে কি ধরনের কোশ্চেন আসছে, কি ধরনের থিওরিটিক্যাল কোশ্চেন আসছে, গত 10 বছর ধরে প্রত্যেকটি থিওরিটিক্যাল কোশ্চেন, মানে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা থিওরিটিক্যাল কোশ্চেন তুমি অ্যানালাইসিস করার চেষ্টা করো, দেখো ওই আনসারগুলো তুমি লিখতে পারছো কিনা, তুমি সেই আনসারগুলো না দেখে লিখতে পারছো কিনা, ভুল হলে পরে আবার পড়ে নিয়ে ব্যাপারটা বুঝে নিয়ে আবার লেখার চেষ্টা করো, এইভাবে তুমি পাস্ট ইয়ারগুলোকে বারবার প্র্যাকটিস করতে থাকো। আর মক টেস্ট যখন স্যার নেন, সাধারণত স্যার পাস্ট ইয়ারের কোশ্চেন গুলোর উপরে বেস করে মক টেস্ট নেন, 80% পাস্ট ইয়ারের কোশ্চেন তুমি দেন, এবং 20% হয়তো নতুন কিছু থিওরিটিক্যাল কোশ্চেন উনি বানিয়ে তোমাদের সেটা আনসার করতে দেন, তো সেইগুলো তুমি বারবার বারবার প্র্যাকটিস করতে থাকো, ওকে। তো এইভাবে যদি তুমি পড়াশোনা চালিয়ে যাও, তোমার থিওরিটিক্যাল বেস তো ক্লিয়ার হবেই, থিওরিটিক্যাল কোশ্চেনের আনসার তুমি লিখতে পারবেই পারবে, তার সাথে সাথে সুন্দর সুন্দর প্রবলেমও তুমি সলভ করতে পারবে, তোমার প্রবলেম সলভিং এবিলিটিও কিন্তু বেড়ে উঠবে, মানে এই নয় যে থিওরিটিক্যাল কোশ্চেন যদি থিওরিটিক্যাল পড়াশোনা তুমি বেশি করে করো তাহলে তোমার প্রবলেম সলভিং এবিলিটি কমে যাবে, মোটেই তা নয়, তোমার প্রবলেম সলভিং এবিলিটি আরো বাড়বে, থিওরিটিক্যাল বেস যত কনসেপ্ট ক্লিয়ার হবে প্রবলেম সলভ করার এবিলিটি তত 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 বাড়বে, ওকে। তবে এমনি এমনি বাড়বে না, তোমাকে প্রবলেমও প্র্যাকটিস করতে হবে, যেমন আমরা থিওরিগুলো প্র্যাকটিস করতে বললাম সেইভাবেই তোমাকে প্রবলেমও প্র্যাকটিস করতে হবে, ফার্স্ট ইয়ারের কোশ্চেন অ্যানালিসিস করতে হবে, ফার্স্ট ইয়ারের কি কি প্রবলেম আছে সেগুলো বারবার সলভ করতে হবে, ওকে। এবং মক টেস্টেও তোমাকে প্রবলেম সলভ করতে হবে, অর্থাৎ যখন মক টেস্টের পেপার তোমার সামনে আসবে সেখানে অবশ্যই মিক্সিং থাকবে, থিওরিটিক্যাল কোশ্চেনও কিছু থাকবে, প্রবলেম কিছু থাকবে, তার মধ্যে 80% থিওরি এবং 80% প্রবলেম থাকবে ফার্স্ট ইয়ার থেকে, এবং বাকি 20% বা 70% থাকলো ফার্স্ট ইয়ার থেকে, বাকি 30% বা 20% থাকলো তোমাদের স্যারের নিজস্ব বানানো কিছু থিওরিটিক্যাল ট্রিকি কোশ্চেন এবং কিছু প্রবলেমস। তো এইভাবে তুমি যদি বারবার মক টেস্টগুলো দিতে থাকো তাহলে কিন্তু তোমার সব রকম বেসিক ক্লিয়ার হতে থাকবে, তোমার কোনো সমস্যা হবে না। স্টুডেন্টস, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, ওকে, টাটা।